আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা জমির নকশায় ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের 123 পৃষ্ঠার অনুশীলনের 7 এবং 8 নং এই দুটো অঙ্ক আমরা করব। প্রথমে আমরা 7 নং করব। দেখো কি বলেছে, চিত্র ও এর রম্বসের কর্ণ এসি হচ্ছে 30 সেন্টিমিটার এবং বিডি হচ্ছে 16 সেন্টিমিটার হলে রম্বসের পরিধি নির্ণয় করো। পরিধি এবং পরিসীমা কিন্তু একই কথা। তাহলে দেখো এখানে এই যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে অর্থাৎ এই রম্বসের আমাদের পরিধি বা পরিসীমা নির্ণয় করতে হবে। আমরা জানি রম্বসের 4টা বাহুই সমান হয়। তাহলে এখানে দেখো, আমরা এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে উবিন্দুতে ছেদ করে এখানে আমি একটা উবিন্দু দিয়ে দিলাম। এবার আমি তাহলে অঙ্কটা শুরু করে দিচ্ছি। 7 নম্বর, এখানে দেখো আমার এই যে চিত্র, চিত্রটা আমি এখানে একটু হাত দিয়ে মোটামুটি রকম মোটামুটি করে এঁকে নিচ্ছি। উবিন্দু এটা হচ্ছে আমার 30 সেন্টিমিটার, হচ্ছে 16 সেন্টিমিটার এ বি সি ডি। তাহলে দেখো আমি চিত্র নাম দিয়ে দিয়েছি। এবার আমি দেখো অঙ্কটা করি। এ বি সি ডি রম্বসের কর্ণদ্বয় এখানে আমি লিখে নিচ্ছি। যেহেতু উবিন্দুটা আমার বইয়েতে দেওয়া নেই, আমি এখানে দিয়ে নিয়েছি, তাই এখানে আমি লিখে নেব। মনে করি এ বি সি ডি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে উবিন্দুতে ছেদ করে উবিন্দুতে ছেদ করে যেহেতু উবিন্দুতে ছেদ করে এবং জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এ ও সমান হচ্ছে ও সি সমান হচ্ছে ½ × 30 সমান হচ্ছে 15 সেন্টিমিটার, অর্থাৎ 2 দিয়ে 30কে কাটলে হয় 15। আবার দেখো এই কর্ণটা বিডি কর্ণটা যদি আমরা দেখি, এখানে আমরা লিখতে পারি বিও সমান হচ্ছে ডিও সমান হচ্ছে ½ এই কর্ণটা দেখো এখানে 16 সেন্টিমিটার দেওয়া আছে, 16, তাহলে 2 দিয়ে 16কে কাটলে হয় 8, অর্থাৎ 8 সেন্টিমিটার, অর্থাৎ উবির এর মান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে দেখো এখানে আমরা এই এ ওর মান আমরা বের করে নিলাম 15 সেন্টিমিটার, এদিকে আমরা বি ওর মানটাও বের করে নিলাম হচ্ছে 8 সেন্টিমিটার। দেখো এখানে আমি একটু লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, এই এ বি এখান থেকে এখানে এই এ বির মানটা আমরা বের করেছি হচ্ছে 15 সেন্টিমিটার এবং ও বি এখান থেকে এখানে এই ও বির মানটা আমরা বের করেছি হচ্ছে 8 সেন্টিমিটার। এখন এখান থেকে আমরা এ বির মানটা বের করব। তার আগে আমি এখানে একটু লিখে নিচ্ছি, আমরা জানি আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে পরস্পরকে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সম খণ্ডিত করে সমদ্বিখণ্ডিত মানে সমান, দুটা ভাগে ভাগ করে। তাহলে দেখো এই যে আমার রম্বসের যে কর্ণ, এই কর্ণ দুটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই উবিন্দুতে আমার এখানে 90 ডিগ্রি কোণ হয়েছে। এখানে কিন্তু আমার 90 ডিগ্রি কোণ হয়েছে। যেহেতু 90 ডিগ্রি কোণ হয়েছে, তাহলে এখানে আমি কিন্তু পিথাগোরাসের সূত্র দিতে পারি, অর্থাৎ এখানে আমি লিখে নিতে পারি সুতরাং এ ও বি কোণ সমান হচ্ছে
90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি কোণ হয়েছে তাহলে এখানে কিন্তু আমি পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে এই ত্রিভুজে পিথাগোরাসের সূত্রটা দিব, তাহলে ত্রিভুজ এ ও বি এ পিথাগোরাসের সূত্র দেবো এই ত্রিভুজে। দেখো, যখন আমি পিথাগোরাসের সূত্র দেবো, এটা হচ্ছে আমার সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এখানে আমি লিখতে পারি অতিভুজ হচ্ছে এ বি স্কোয়ার। এখানে দেখো, এখানে আমি লম্ব উবিও ধরতে পারি, আবার এ বিও ধরতে পারি, যে কোনো একটা দিলেই হবে। উবি স্কোয়ার যোগ হচ্ছে ভূমি এ ও বা উ এ স্কোয়ার। এবার আমি মানগুলো বসিয়ে দেব, যেহেতু এ বির মান আমি জানি না, এখানে আমাকে এ বির মান বের করতে হবে, তাই এ বিটা থাকবে এ বি স্কোয়ার সমান উবির মান হচ্ছে 15 স্কোয়ার যোগ উ এর মান হচ্ছে 8 স্কোয়ার, বা এ বি স্কোয়ার 15 কি স্কোয়ার করলে হয় 225 এবং 8 কি স্কোয়ার করলে হয় 64, বা এ বি স্কোয়ার সমান হচ্ছে, দেখো যদি আমরা এই দুটা যোগ করি তাহলে হয় 4 আর 5 হচ্ছে 9, 8, 2 289, বা এ বি সমান হচ্ছে রুট ওভার 289। দেখো, আমরা 289 লিখতে পারি 17 স্কোয়ার। তাহলে এখানে আমি লিখব এ বি সমান রুট ওভার 17 স্কোয়ার, অর্থাৎ 17 কি স্কোয়ার করলে হয় 289। এবার স্কোয়ার রুট কাটা দিলে আমাদের এ বির মান হবে, এ বির মান হচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে দেখো, রম্বসের আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। এখানে দেখো, রম্বসের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 17 সেন্টিমিটার। আমরা জানি রম্বসের 4টা বাহুই সমান, অর্থাৎ এ বি সমান বি সি সমান সি ডি সমান এ ডি সমান হচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে এখানে আমি লিখে নিতে পারি, সুতরাং এ বি সমান হচ্ছে বি সি সমান সি ডি সমান ডি এ, ডি এ সমান হচ্ছে 17 সেন্টিমিটার। এখন এখানে রম্বসের পরিধি বা পরিসীমা বের করতে বলেছে। আমরা জানি রম্বসের পরিসীমা সূত্র হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা লিখতে পারি, সুতরাং রম্বসের পরিসীমা, রম্বসের পরিসীমা পরিসীমা সমান 4 × বাহুর দৈর্ঘ্য, 4 × বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 4 × আমি এখানে এ বি দিয়ে দিচ্ছি, এ বি, অর্থাৎ 4 × এ বির মান হচ্ছে আমরা 17 বের করেছি এখানে, 17 সেন্টিমিটার। 4 আর 17 গুণ করলে হয় 68 সেন্টিমিটার। তাহলে দেখো, রম্বসের পরিধি বা পরিসীমা আমি বের করে ফেলেছি, আমার রম্বসের পরিধি বা পরিসীমা হচ্ছে 68 সেন্টিমিটার। এই যে আমার চিত্র, এই চিত্রে দেখো এ বির মান বের করেছি হচ্ছে আমি 17 সেন্টিমিটার, এবং এই রম্বসের পরিধি হচ্ছে আমার 68 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 8 নং-এ চলে যাব। দেখো, 8 নং-এ কী বলেছে, যদি 3, 4 ও 5 পিথাগোরিয়ান ত্রয়ী হয় তবে 3 কে 4 কে ও 5 কে পিথাগোরিয়ান ত্রয়ী হবে, যেখানে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। উক্তিটির যথার্থতা যাচাই করো। এখন আমরা এই 8 নং-টা করব। পিথাগোরিয়ান ত্রয়ী, পিথাগোরিয়ান ত্রয়ী হওয়ার শর্ত হলো প্রথম দুটি পদের বর্গের যোগফল তৃতীয় পদের বর্গের সমান হবে। তাহলে এখানে আমি শুরুতেই লিখে নেব পিথাগোরিয়ান ত্রয়ী হওয়ার শর্ত হলো পিথাগোরিয়ান ত্রয়ী হওয়ার শর্ত হলো প্রথম দুটি পদের বর্গের যোগফল তৃতীয় পদের বর্গের সমান হবে, বর্গের সমান সমান হবে। তাহলে দেখো,
এখানে আমার দেওয়া আছে বই হচ্ছে 3 4 5, এটা হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি 3 4 ও 5 হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী, এত হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী। কারণ দেখো, কারণ হিসেবে হচ্ছে প্রথম দুটি পদের বর্গের যোগফল, অর্থাৎ এইটাকে 3 এবং 4কে বর্গ করে আমরা যোগ করব। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো 3 স্কোয়ার যোগ হচ্ছে 4 স্কোয়ার, করলে হয় 9 যোগ 16 সমান হচ্ছে 25। দেখো প্রথম দুটো পদের বর্গের যোগফল হচ্ছে আমাদের 25। এবার আমরা তৃতীয় পদের বর্গ করব, এবং তৃতীয় পদটা হচ্ছে 5, অর্থাৎ 5কে বর্গ করলে 25 হয়। দেখো এখানে আমার প্রথম দুটি পদের বর্গের যোগফলও 25 হয়েছে, এবং তৃতীয় পদের বর্গের বর্গও আমার 25 হয়েছে। যেহেতু আমাদের পিথাগোরিয়ান ত্রয়ীর শর্তটা এখানে পূরণ করেছে, তাহলে এই 3 4 5 হচ্ছে আমাদের পিথাগোরিয়ান ত্রয়ী। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি, অর্থাৎ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার। এখন আমরা এখানে দেখো আবার বলেছে 3কে 4কেও 5কেও পিথাগোরিয়ান ত্রয়ী হবে, এটা এখন আমরা দেখব। তাহলে এখন আমরা লিখব, এখন 3কে 4কে ও 5কে, এখানে 3কে 4কে ও 5কে আমরা প্রথম দুটা পদ নেব। শুরুতেই দেখো আমরা প্রথম দুটো পদের বর্গ করে যোগ করব, তাহলে আমার প্রথম দুটো পদ হচ্ছে 3কে স্কোয়ার, এবং দ্বিতীয় পদটা হচ্ছে 4কে স্কোয়ার, করলে দেখো এটা করলে হয় হচ্ছে আমার 9কে স্কোয়ার যোগ হচ্ছে 4কে স্কোয়ার, করলে হয় 16কে স্কোয়ার সমান হচ্ছে 25কে স্কোয়ার। অর্থাৎ প্রথম দুটো পদের আমরা বর্গ করে যোগ করলাম, সেটা হচ্ছে আমার 25কে স্কোয়ার। এবং হচ্ছে আমরা এবার তৃতীয় যে পদটা আছে, তৃতীয় পদটা হচ্ছে আমার 5কে, এই 5কেটা বর্গ করে দেখব আমাদের এই 25কে স্কোয়ারের সমান হয় কি না। আমার তৃতীয় পদটা হচ্ছে 5কে, এটার বর্গ করব আমরা 5কে স্কোয়ার সমান হচ্ছে 5কে স্কোয়ার, করলে 25, এবং কে স্কোয়ার করলে হয় কে স্কোয়ার। দেখো তাহলে এটাও কিন্তু আমার সমান হয়েছে। এবং এখানে কিন্তু বলা আছে যে কে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ কের মান যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে। এখন দেখো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখো আমি একটু এখানে একটু আমরা একটু করে দেখি, এখানে কের মানটা যদি আমাদের 2 হয়, দেখো এখানে যদি আমাদের কের মানটা 2 হয়, তাহলে দেখো এখানে যদি আমি লিখি, এদিকে একটু আমি রাফ করে দেখাচ্ছি, দেখো এখানে 25 ইনটু কের মান হচ্ছে আমার 2, অর্থাৎ 2 স্কোয়ার সমান 25 গুণন হচ্ছে 4, করলে হয় 4 25 এ 100, এটা হলো 100। আবার এখানেও দেখো সেম হবে, 25 গুণন হচ্ছে 2 স্কোয়ার, অর্থাৎ 25 গুণন 4, অর্থাৎ 4 25 এ হচ্ছে 100। তার মানে কের মান আমি যে কোনো ধনাত্মক সংখ্যায় বসাই না কেন, এখানে কিন্তু আমার প্রথম দুটো পদে বর্গের যোগফল যা হচ্ছে তৃতীয় পদের বর্গ কিন্তু তাই হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি, 3কে স্কোয়ার যোগ হচ্ছে 4কে স্কোয়ার সমান হচ্ছে 5কে স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন এখানে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাং 3কে 4কে ও 5কে হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী। তো হচ্ছে পিথাগোরিয়ান ত্রয়ী, পিথাগোরিয়ান ত্রয়ী। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।